আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি কাটিং ভিডিও নিয়ে, যা হলো কামিজ কাটিং। তো অনেকে কামিজ কাটিং করেন, আপনারা অনেক মাপ বুঝেন না। আজকে আপনাদের একদম ক্লিয়ার করে দিব ঘাড়ের মাপ এবং যার মহলের মাপ, যারা বগলের মাপ বলে থাকেন, এই বগলের মাপটা আপনারা কিভাবে দিবেন, কত বডি হলে কত দিবেন, এবং নিচের ঘেরটা কি হিসাবে দিতে হবে, এবং আপনারা যে কাপড়টা ভাঁজ করবেন কি হিসাবে ভাঁজ করবেন, এখানে কতটুক লম্বা হলে কাপড় কতটুক নিতে হবে, এবং বড়ি যখন বেশি হবে তখন আপনারা কিভাবে কাটিং করবেন, কাপড়ের বহর যদি কম হয়, 2 হাত বহরের কাপড় হয় তখন আপনারা কিভাবে কাটিং করবেন, এবং কামিজের জন্য কত বহরের কাপড় নেওয়া আসলে উচিত, এই বিষয়গুলো আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো দেখেন, এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিছি। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে দেখেন, এইভাবে কাপড়টা একদম মেলে নিয়ে এইভাবে আমি ডাবল করে ভাঁজ করে নিছি। দেখেন উপরে কিন্তু যে সাইডটা আছে এটা কিন্তু বন্ধ সাইড, এবং নিচে যে সাইডটা আছে এই সাইডটা কিন্তু খোলা সাইড। তো খোলা সাইডটা অবশ্যই আপনারা কাপড় কামিজ যখন কাটিং করবেন নিচ সাইডে রাখবেন। তা রাখার পরে কাপড়টা যখন আমরা ভাঁজ করব, তো কীভাবে ভাঁজ করব, তো তার আগে আমি দেখেন স্ক্রিনে একটা মাপ দিয়ে দিতেছি, এই মাপের অনুযায়ী আজকে আমরা এই কামিজটি কাটিং করব। তো আজকের এই কামিজ কাটিং ভিডিওটি যদি দেখেন, আপনি 32 ইঞ্চি বডির থেকে 38 ইঞ্চি বডি পর্যন্ত কামিজ কাটিং করতে পারবেন। দিতেছি মাপটা হলো, লম্বাটা হলো 42 ইঞ্চি, বডিটা 37 ইঞ্চি, মাজার মাপটা হবে 33 ইঞ্চি, এবং হিপের মাপ, পুটের মাপটা হলো 12 ইঞ্চি, এবং হাতার লম্বাটা হলো 17 ইঞ্চি, হাতার মুহুরিটা হবে 10.5 ইঞ্চি। এখন নিচের ঘের কত দিব, নিচের ঘেরটা দিব আমরা এই মাপের কামিজের জন্য 22 ইঞ্চি। তো আমাদের কাপড়টা কীভাবে ভাঁজ করতে হবে, কী হিসাবে ভাঁজ করতে হবে, নিচের যে ঘের আমরা দেবো সেই ঘের হিসাবে ভাঁজ করতে হবে। তো ঘেরের মাপটা আপনারা খেয়াল করেন, ঘেরটা যদি আমি 22 ইঞ্চি দেই তাহলে 22কে 2 ভাগ করতে হবে, 22কে 2 ভাগ করার পরে কত হবে, 11 ইঞ্চি, 11 দুগুণা 22 ইঞ্চি, তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি লাগবে, 11 আর 1 হলো 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিতে আমরা একটা ভাঁজ দেবো, দেখেন এইভাবে 12 ইঞ্চিতে একটা ভাঁজ দেব। দেখুন এইভাবে ভাঁজ করে নিলাম, আমি 12 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিছি। দেখেন এখানে আপনারা মাপ দেবেন, যারা নতুন তারা এইভাবে দরকার বলে 3 জায়গায় মাপ দিয়ে দেখবেন যে এটা মাপটা ঠিক আছে কিনা। এইভাবে দেখেন আমি 3 জায়গায় মাপ দিয়ে দেখলাম 12 ইঞ্চি ঠিক আছে। তো এখন কি করতে হবে, এখন আমাদের সর্বপ্রথম নিচে আমরা যখন কামিজ কাটিং করবো, সর্বপ্রথম নিচে আমরা একটা দাগ দিয়ে নিব। আগে এখান থেকে 1.5 ইঞ্চি, এখান থেকে 1.5 ইঞ্চি উপরে আর একটা দাগ দিব। দেখুন আপনাদের দেখিয়ে দিই ভালো করে, দেখেন এই যে এখানে একটা দাগ দিছি, দেওয়ার পরে 1.5 ইঞ্চি উপরে আমি আর একটা দাগ দিছি। এখন আমরা মাপটা কোন জায়গা থেকে ধরবো, কামিজের লম্বাটা যেহেতু 42 ইঞ্চি, তো এই যে এখানে যে দাগটা আছে এখান থেকে আমি ধরবো, এখান থেকে ধরে 42 ইঞ্চি লম্বাটা আমি আগে নিয়ে নিব। দেখেন এখানে 42 ইঞ্চি লম্বাটা নিয়ে নিলাম, দেখেন এখানে দাগটা আমরা সোজা করে দিয়ে নিব। এখান থেকে উপরে 1/2 ইঞ্চি উপরে আমি আর একটা দাগ দিব। এটা হলো একদম সহজভাবে বোঝানোর জন্য এই সিস্টেমটা আমি আপনাদের শিখিয়ে দিতেছি। তো এখানে 1/2 ইঞ্চি উপর আমি একটা দাগ দিলাম। এখান থেকে আমরা কীভাবে আপনারা আর্মহোলের যেটা আপনাকে বগল বলেন, আর্মহোল বলেন, যা বলেন, মনে করেন মহারা বলেন, যেটাই বলেন না কেন, এখানে আমরা এই যে দাগটা যে আছে এই দাগ থেকে নিব। এখানে আপনারা 32 থেকে 38 ইঞ্চি পর্যন্ত এখান থেকে আপনারা 6 ইঞ্চি নেবেন, ঘাড়ের মাপটা কত হয় হোক এখানে আপনারা 6 ইঞ্চি নেবেন। বেশি নিলে কিন্তু আপনারা হাতাটা মিল করতে পারবেন না, এই জন্য কী করতে হবে, এখানে নিব আমি এই যে নিচে যে দাগটা দিচ্ছি এখান থেকে নিব আমি 6 ইঞ্চি। তো দাগটা আমি আগে সোজা করে এখানে দিয়ে নেই, এবং অনেকেই যে সাইডের যে ফাড়াটা দেন, কামিজের সাইড ফাড়া, এটা 1 ইঞ্চি নিচে দেবেন এটা আপনারা বুঝতে পারেন না, অনেক সময় কনফিউজ হয়ে যান। তো আজকে দেখেন আপনাদের একদম সঠিক একটা পরামর্শ দিতেছি, এটা হলো কামিজের লম্বা হিসেবে কিন্তু সাইডের যে ফাড়াটা এটা আমরা দিয়ে থাকি। আপনারা অবশ্যই যারা নতুন পুরাতন জামা থেকে মাপ নেবেন, আপনারা যে কটা মাপ প্রয়োজন আপনারা নেবেন, সমস্যা নেই, আপনারা এইখান থেকে পুরাতন জামার মাপটা নিয়ে নেবেন, এই ঘাড়ে থেকে সাইডের যে ফাড়াটা 1 ইঞ্চি নিচে সেটা আপনারা নিয়ে নেবেন, আপনাদের জন্য ভালো হবে। তো আমি যে মাপটা নিয়েছি এটা আছে 19.5 ইঞ্চি, 19.5 ইঞ্চি, দেখেন এখানে আমি 19.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিলাম। তো এখানে আমরা দাগটা দিয়ে নিব, সোজা করে এখানে দাগটা আমরা দিয়ে নিব। এখন মাজার মাপটা 1 ইঞ্চি নিচে দেবেন, আপনারা যদি চান উপরে থেকে এখানে আপনারা 12.5 ইঞ্চি, 12 ইঞ্চি নিচে আপনারা দিতে পারেন,
আর যদি কোন আপনি আরো সহজে কাজ শিখতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে দেখেন এখানে ফিতাটা এখানে বসানোর পরে এখানে দেখেন 13 ইঞ্চি, 13-কে সমান দুইটা ভাগ করবেন, এইভাবে ভাগ করবেন আপনারা। দেখেন ভাগ করার পরে এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিব, এখানে কয় ইঞ্চি হলো দর্শক, এখানে কিন্তু 6.5 ইঞ্চি উপরে থেকে, 6.5 ইঞ্চি নিচে, নিচে থেকে 6.5 ইঞ্চি উপরে, তো এই দাগটা আমরা মিল করে নেই। এখন আসেন কামিজের যে কাপড়টা আপনারা নেবেন কী হিসাবে নেবেন, অবশ্যই লম্বা হিসাবে নেবেন। লম্বাটা যদি আপনার মনে করেন যে 42 বা 43 হয়, আড়াই গজ কাপড় নেবেন। এখানে আরেকটা কথা আছে, কাপড়টা নিতে গেলে বডিটাও হিসাব করতে হবে, বডিটা যখন 40 পার হয়ে যাবে তখন কিন্তু এই কাপড়ে হবে না, এই কাপড়ে সাইড থেকে আমাদের হাতাটা আসবে না। এই জন্য কী করতে হবে, 40 ইঞ্চি যখন বডিটা পার হয়ে যাবে তখন কাপড় নিতে হবে হাতার জন্য এক্সট্রা, অর্থাৎ আড়াই গজ প্লাস হাফ গজ, 3 গজ কাপড় লাগবে। তো এখন আসেন আমি ঘাড়ের মাপটা দিয়ে দিই, অর্থাৎ শোল্ডার যেটা বলেন, তো ঘাড়ের মাপটা দেবো আমি 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি আমি আগে নিয়ে নেই, সেলাইয়ের জন্য কাপড় লাগবে এখানে 1/2 ইঞ্চি, এটাও আমি নিয়ে নিব। তো এখানে দেখেন এখানে আমি সর্বমোট কাপড় নিয়েছি 6.5 ইঞ্চি, তো এই দাগটা সোজা করার জন্য এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিব, এই দাগটা আমি মিল করে নেই। এখন আসেন এই দেখেন এখান থেকে 4টা দাগ হয়েছে, 1, 2, 3, 4টা। তো এটা হলো বডির মাপ, এটা হলো মাজার মাপ, এটা হলো হিপের মাপ। তো বডির মাপটা কত, বডির মাপটা স্ক্রিনে আমি দিয়ে দিছি 37 ইঞ্চি। তো 37 ইঞ্চি যদি বডি হয় তাহলে এখানে হবে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি 2 পয়েন্ট, 9 ইঞ্চি 2 পয়েন্ট, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, কাপড় বেশি থাকলে আপনারা বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 ইঞ্চি নিলাম, এবং মাজার মাপ যেটা, মাজার মাপটা হলো 33 ইঞ্চি, 33 ইঞ্চিকে আপনারা 4 ভাগ করবেন, 4 ভাগ করলে কয় ইঞ্চি হবে দেখেন, 8 ইঞ্চি 2 পয়েন্ট, 8 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে আমি 8 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম, এখানেও আমি 1 ইঞ্চি বাড়তি নিলাম। আবার এখন আসেন হিপের মাপটা, হিপের মাপ আর বডির মাপ কিন্তু সেম, স্ক্রিনে যে মাপটা দিছিলাম বডির মাপ এবং হিপের মাপ সেম, এখানেও 37 ইঞ্চি। তো 37 ইঞ্চিকে 4 ভাগ করলে হবে কত, 9 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে আমি 9 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিলাম। এখন আসেন নিচের ঘেরটা, নিচের ঘেরটা আমরা কীভাবে দেব, তো নিচের ঘের হলো আমি বলছিলাম আপনাদের 22 ইঞ্চি। তো 22কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কয় ইঞ্চি হবে, এখানে বডির মাপে যখন 4 ভাগ করলাম এখানে কিন্তু আমাদের 2 ভাগ করতে হবে, তার কারণ আমরা সামনে যে পাটটা ওই পাটে আমরা মাপ নিছি, তো ওই পাটের মাপ হলো 22 ইঞ্চি। তো 22-এর অর্ধেক হলো 11 ইঞ্চি, নেওয়ার পরে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিতে হবে, এটা মুড়িয়ে দেওয়া লাগবে, ভিতরে এটা মুড়িয়ে আমরা সেলাই করে নিব, তাহলে দেখেন এখানে ঘেরটা 22 ইঞ্চি টিকবে। এখন আমি আগে এই বডির দাগগুলো আমি আগে দিয়ে নেই, তারপরে আপনাদের আর মহলের যে কিছু সূত্র আছে এটা আপনাদের জানিয়ে দেব। দেখুন এখানে বডিতে আমরা যেভাবে দাগ দিছি এই রাউন্ডেই কিন্তু সেলাই করতে হবে, একটু ব্যতিক্রম করা যাবে না। এখন আসেন নিচের, নিচে যে দাগটা দিছি এই দাগের সাথে এই দাগ দুটো আমরা মিল করে নিব। সর্বপ্রথম আমরা এই দাগের সাথে এখানে যে লাস্টে দাগটা দিছি এই দাগের সাথে মিল করে নিব। এখন আসেন এই ভিতরের দাগের সাথে এইটার দাগটা আমরা মিল করে নেই। দেখুন এখানে আমাদের দাগ দেওয়া হয়ে গেছে, এখন আর মহলের হিসাবটা আপনাদের শিখিয়ে দিই। এখানে যদি আপনারা জামাটা দুই পাশে ব্যবহার করেন তাহলে কিন্তু সিস্টেম আলাদা, আর যেহেতু জামাটা আমরা যদি এক পাশে ব্যবহার করি তখন কিন্তু আরেক হিসাব, তো জামাটা কিন্তু দুই পাশে ব্যবহার হবে। এই জন্য আমাদের কী করতে হবে, এখানে আমাদের এইভাবে, আমি কিন্তু প্রতিটা কামিজ কাটিং আপনাদের এইভাবে বোঝানোর চেষ্টা করি, তো এইভাবে এটাই হলো সহজ। তো এখানে আমি কোনাকোনিভাবে এইভাবে একটা দাগ দিয়ে নেব, এভাবে দাগ দেওয়ার পরে যদি দুই পাশে ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনারা 1 ইঞ্চি 2 পয়েন্ট দেবেন, 1 ইঞ্চি 2 পয়েন্ট দিতে হবে। তো এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট দেওয়ার কারণ হলো, এখানে যেহেতু আমরা তালপাট কাটিং করবো না, এই জন্য রাউন্ডটা একটু এখানে বেশি দিতে হবে। আর যদি আপনার তালপাট কাটিং করেন তাহলে 1/2 ইঞ্চি বেশি এখানে দিতে হবে, দেওয়ার পরে সামন সাইডে যে পাটটা থাকবে এই পাট আপনাদের 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে। তো আমাদের এটা মনে করেন তালপাট সহ একদম কাটিং করতেছি, আপনারা জামাটা দুই পাশে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই যে দাগে থেকে এখানে দেখেন 6 ইঞ্চি, তো এখানে আমাদের একটা কাজ করতে হবে রাউন্ডটা ঠিক করার জন্য, এখানে 3 ইঞ্চিতে একটা চিহ্ন দেবো। দেওয়ার পরে এই যে দাগটা আছে সেই দাগটা আমরা এখানে মিল করে নিব,
দেখুন এইভাবে মিল করে নিতে হবে। এখন আসুন গলার হিসাবটা, গলাটা কত দেবেন? 32 থেকে 38 ইঞ্চি বডি পর্যন্ত গলাটা আমরা সাধারণ গলা দেব। এখানে পাশে নেব 2.5 ইঞ্চি, পাশে নেব 2.5 ইঞ্চি, এবং এখান থেকে লম্বাটা আমরা নিব। গলাটা যে যেরকম নেবেন লম্বাটা, ডিপটা আমরা কম দেব, বেশি দেব না, এখানে আমি 5 ইঞ্চি দেব। তো এখানে আমরা দাগটা এইভাবে সোজা করে নিব, এবং এখানে দেখেন এখানে নিচে আমি 2.5 ইঞ্চি, এখানেও দাগটা সোজা করার জন্য 2.5 ইঞ্চি নেব। তো এই দাগটা আমরা এইভাবে মিল করে নিতেছি। তো দেখেন এখানে যেভাবে আমি গলার বক্সটা করে নিছি, এখানে যে কোনো গলা আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি সাধারণ গলা দিব, সাধারণ গোল গলা। তো আমি এইভাবে রাউন্ড করে নিব, এবং এখানে যেহেতু মনে করেন 37 ইঞ্চি বডি, তো এখানে ছোল্ডার ডাউন দিতে হবে। এখন দেখেন এই যে দুইটা দাগ দিছি, এই কারণটা আপনারা এখন বুঝতে পারবেন। তো দেখেন এই যে নিচের যে দাগটা আছে আর উপরে যে দাগটা আছে, এটা আমরা এইভাবে এখানে রেখে এখানে আমি দাগটা দিয়ে নিব। এটা হলো ছোল্ডার ডাউন। এখন নিচে নিচে কী করতে হবে আপনারা বলেন, কামিজের দুই সাইড ঝুলে যায় কেন? এখন দেখেন এই যে শেপ কাটটা আছে, এই শেপ কাটটা এইভাবে এখানে রাখতে হবে, রেখে এই কোণাটা আমরা একটু উপরে উঠিয়ে দেবো। এই যেখানে এইভাবে দাগ দিয়ে উপরে উঠিয়ে দেবো। এইভাবে যদি আমরা কামিজটা কাটিং করি, তাহলে দুই সাইড কোনো প্রকার ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন আমি কাটিং করে দেখাবো, আপনারা এখন মনোযোগ দিয়ে দেখেন আমরা কীভাবে আমি জামাটা কাটিং করি। হ্যাঁ, কাটিংয়ের ধরনটা আপনারা একটু দেখে নেন খালি। তো এখন আমরা হাতা কাটিং করব। তো হাতা কাটিংয়ের আগে আপনারা অবশ্যই যে জামাটা কাটিং করবেন, এখানে রাউন্ডটা এইভাবে মাপ দিয়ে নেবেন। এইখান থেকে এই রাউন্ডটা আমাদের কয় ইঞ্চি হয়েছে? 8 ইঞ্চি, 8 ইঞ্চি, এটা আপনারা মনে রাখবেন। দেখুন এখানে যে কাপড়টা আছে, এটা দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে। ভাঁজ করে নেব হাতা লম্বা অনুযায়ী, আপনারা সেই হিসাবে ভাঁজ করবেন। হাতা লম্বা যা হবে তার সাথে 2 ইঞ্চি বেশি দিয়ে আপনারা ভাঁজটা করে নেবেন। হাতার লম্বাটা হলো 17 ইঞ্চি, তো আমি এখানে 2 ইঞ্চি বেশি, অর্থাৎ 19 ইঞ্চি নিয়ে আমি এখানে ভাঁজটা দিয়ে নিছি। তো এখন আমি সাইডে যেহেতু জয়েন্ট দিতে হবে, এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখে একটা সোজা দাগ দিয়ে নিব। এখন উপরে উপরে কী করতে হবে, সিলাইয়ের জন্য যে কাপড়টা লাগবে এখানে আমি একটা দাগ দিয়ে নিব আগে। দেখুন এখানে যে দাগটা দিছি, এখান থেকে লম্বাটা নিয়ে নিব। হাতার লম্বা হবে 17 ইঞ্চি, হাতার লম্বাটা হবে 17 ইঞ্চি, সেখানে আমি সোজা দাগ দিয়ে নিব। এবং সিলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় লাগবে, তো এটাও আমি এখান থেকে নিয়ে নিব। এখন হাতার মুহুরিটা কত হবে? হাতার মুহুরি হবে 10.5 ইঞ্চি। তো এখানে আমি 10.5 কে 2 ভাগ করব, 10.5 কে 2 ভাগ করলে 5 ইঞ্চি 2 পয়েন্ট, এখানে আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট নেব, সিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নেব। এখন এই দাগ থেকে আপনারা কত দিবেন? এখান থেকে দিব আমি 3 ইঞ্চি। তো দেখেন এখান থেকে আমি দেব 3 ইঞ্চি। তো এই দাগটা আমি সোজা করে নেই, এখানেও দাগটা সোজা করে নিব। নেওয়ার পরে এখন আসেন, ওইখানে আমরা রাউন্ড নিছি, আর মহলের যে রাউন্ডটা আমরা নিছি 8 ইঞ্চি, এখান থেকে এই যে কোনায় থেকে এইভাবে আমরা 8 ইঞ্চি নিব, এবং সিলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নেব 1 ইঞ্চি। তো এখানে অবশ্যই এরকম শেপ কাটের সাহায্যে আপনারা দাগটা দিয়ে নেবেন, এখানকার দাগটা। তো দেখেন এই যে এখানে এইভাবে বসাইতে হবে, এটা এখানে বসানোর পর এইভাবে আমি দাগটা দিয়ে নিব, এবং বাড়তি যে কাপড়টা নিছি এখানে আমরা এইভাবে দাগটা দিয়ে নিব। দেখুন এইভাবে আমরা দাগটা দিয়ে নিলাম। আর এখন এখানে দেখেন এখানে এখানে কিন্তু এইভাবে 8 ইঞ্চি। তো এখানে আমরা যখন কাটিং করব, তো এখান থেকে দেখেন এখান থেকে উপরে থেকে 3 ইঞ্চি ফিতাটা এখানে রেখে এইখান থেকে আমরা রাউন্ডটা এইভাবে দিয়ে নিব, চক দিয়ে দাগ দিয়ে। যেখান দিয়ে আপনারা কাটিং করতে চান এখানে দাগ দিয়ে নেবেন। এইভাবে কাটিং করলে হাতাটা একদম অ্যাকোরেট হবে। তো আমি কাটিং করতেছি। তো যেহেতু সাধারণ গলা, এটাতে আমরা যে কাপড়টা আছে এটাতে আমরা গলার পট্টিটা আমরা কেটে নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখানে এইভাবে কাপড়টা এখানে এইভাবে ভাঁজ করে, তো গলা যেটা আছে এটা আমরা এখানে এটার উপরে রাখবো। দেখুন এইভাবে রেখে আমরা গলার পট্টিটা কেটে নিব।
তো গলাটা আমরা কাটিং করে নেবো।